থানায় যখন থাকেন নিজ রুমের দরজা বন্ধ করেন না ওসি তানভীর আহমেদ। স্টাফ রিপোর্টার মাইনউদ্দিন সরকারের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট, পুলিশি জনতা, জনতাই পুলিশ স্লোগানে পুলিশকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ। মাত্র তিন মাসে এই অপরাধ দমনে সাহসিকতা ও যে কোনো সমস্যা সমাধানের জন্য সরাসরি ওসির সাথে উন্মুক্ত আলোচনা করার সুযোগ করে দেয় সাধারণ মানুষের কাছে আলোচিত নাম ওসি তানভীর আহমেদ। তিনি নরসিংদী থানায় যোগদানের পর থেকেই নিজ যোগ্যতা আর দক্ষতার পাশাপাশি সুমিষ্ট ব্যবহার দিয়ে থানার সচেতন ও সাধারণ এলাকাবাসী মন জয় করে নিয়েছেন। তিনি থানায় যতক্ষণ থাকেন ততক্ষণ ওনার রুমের দরজা বন্ধ হয় না, তাই যারাই থানায় সেবা নিতে আসেন তারা সরাসরি কথা বলতে পারেন ওসির সাথে। তিনি এই থানায় যোগদানের পর থেকে থানা এলাকা থেকে টাউট বাটপার ও দালালদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে। পুলিশি সেবাগ্রহীতাদের এখন আর দুর্ভোগ পোহাতে হয় না, মাদক বিরোধী অভিযানেও সফল হয়েছেন ওসি তানভীর আহমেদ। ধনী গরিব সবার জন্য ওসির দরজা সবসময় উন্মুক্ত করার পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন তিনি। আমি নরসিংদী মডেল থানায় গত ডিসেম্বর মাসের 13 তারিখে যোগদান করি। আমি যোগদানের সময় একটা ক্রান্তিকাল চলছিল, জাতীয় নির্বাচন ছিল। ওই নির্বাচনের সময় আমাদের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান PPM স্যারের নির্দেশনায় আমরা কাজ করেছি। স্যার যেভাবে ডিরেকশন দিয়েছেন ডিরেকশন মধ্যে কাজ করেছি। আমাদের নরসিংদী মডেল থানার সকল অফিসার ফোর্স একসাথে সমন্বিতভাবে কাজ করার কারণে নির্বাচনকালীন সময়ে কোনো সহিংস ঘটনা ঘটে নাই এবং নির্বাচন পরবর্তী সময়েও কোনো সহিংস ঘটনা ঘটে নাই। আমি যোগদানের পরে মামলার সংখ্যা হ্রাস পেয়েছে, উদ্যোগজনিত মামলা বেড়েছে এবং আমি যখন নির্বাচনে জয়েন করলাম মাত্র 23টা মামলা হয়েছিল ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে 24টা মামলা হয়েছিল, তার অধিকাংশই উদ্যোগজনিত মামলা, ক্রাইমের মামলা বা অপরাধ প্রবণ যে মামলা সেগুলো অনেক কম হয়েছে। আমি যোগদানের পরে খুন মামলা হয়েছে চারটা মামলা ডিটেক্ট করেছি এবং প্রত্যেকটা মামলার আসামিকে গ্রেপ্তার করেছি এবং প্রত্যেকটা মামলার আসামিরা ফৌজদারি কার্যবিধি 164 ধারা মতে জবানবন্দি প্রদান করেছেন। এবং যোগদানের পর থেকে আজকে পর্যন্ত নরসিংদী মডেল থানা এলাকায় কোনোরূপ ডাকাতি বা দস্যুতার ঘটনা ঘটে নাই। আমরা কোনো ছোটোখাটো মারামারি ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমি সহ আমার অফিসাররা সেখানে উপস্থিত হয়ে সেখানে আমার তাৎক্ষণিকভাবে এটা আপোষ মীমাংসা বা দুজনের কথা শুনে এটা মিউচুয়াল করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বা চেয়ারম্যান মেম্বারদের সহায়তায় এটা মিউচুয়াল করি, যার ফলে এই ঘটনাটা আর বড় ধরনের ঘটনায় রূপ নেয় না এবং মারামারি হয় না। এটা মারামারি কমার পিছনে এটা একটা বড় কারণ মনে হয় আমার বিশ্বাস। আর আমার দরজা সবসময়ই খোলা থাকে, যে কেউ এসে আমাদের কথা বলতে পারে, তাদের বক্তব্য শুনে আমরা তাৎক্ষণিক রেসপন্স করি, আমি নিজে করি অথবা আমার অফিসার করে। এর কারণে মানুষ তার যে মনের ক্ষোভটা বলতে পারে এবং আমরা অবস্থা বুঝে নিতে পারি, এই কারণেও সহিংস ঘটনা অনেক কম হচ্ছে। সদর থানা এলাকায় কোনো অপরাধীর বসবাস হতে পারে না। আমরা শক্ত হাতে আইন প্রয়োগ করে অপরাধকে নিয়ন্ত্রণ করব, অপরাধীকে শাস্তি করব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।